সকল শ্রেণীর মানুষকে সামাজিক বনায়ন বৃদ্ধির আহ্বান। বৃক্ষমালাই চৌধুরী। সামাজিক বনায়ন বৃদ্ধির লক্ষ্যে সকল শ্রেণীর মানুষ সহ রাজনৈতিক কর্মীদের, বিশেষ করে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের প্রতি বৃক্ষরোপণ কর্মসূচি পালনের আহ্বান করেছেন জননেতা রোয়া ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের অফিস আদালত যা আছে সব জায়গায় আপনাদের অফিসগুলোতে যেখানে প্রয়োজন আছে সেইটুকু ছাড়া বাকি সব জায়গায় আপনারা বনায়নের ব্যবস্থা করেন। বনায়ন শুধু বড় বড় বৃক্ষরোপণ নয়, বড় বড় গাছ নয়, বনায়ন কিন্তু ফুলের বাগান দিয়ে বনায়ন হয়, আপনার মাঝারি আকারের বাগান দিয়ে বনায়ন হয়। মনে হয় যারা এখানে ছাত্রলীগের নেতৃবৃন্দ আছে আমি দেখতে পাচ্ছি, তাদেরকে অনুরোধ করব তারাও অন্তত একটা বৃক্ষরোপণ সপ্তাহ পালন করতে পারে ছাত্রলীগের উদ্যোগে, ছাড়া যারা যে ছাত্রলীগের উদ্যোগে ছাত্ররা বৃক্ষরোপণ এক সপ্তাহ ব্যাপী প্রত্যেকটা। 5ই আগস্ট রবিবার জেলা ফলত বৃক্ষমেলা 2018-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া লোকনাথ দিঘির পাড়ে অনুষ্ঠিত ফলত ও বৃক্ষমেলার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজাউনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পৌর মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন, বিপিএম পিপিএম, বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম প্রমুখ।